নমস্কার, ওয়েলকাম টু প্রবীর ক্লাসেস। আমি তোমাদের সঙ্গে রয়েছি প্রবীর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এভারেজ বা গড়। তোমরা অনেকেই আমাকে বারবার করে বলেছো, দাদা এভারেজ বা গড়ের অঙ্কগুলো করিয়ে দিন, কিন্তু আমি নিজের ব্যস্ত থাকার জন্য অঙ্কগুলো করাতে পারিনি। তো আজকে এই ক্লাসে তোমাদের আমি এভারেজ বা গড়ের প্রত্যেকটি অঙ্ককে ধরে ধরে পাঠ পাঠ করে বিশ্লেষণ করে করিয়ে দেব। এবং আমি তোমাদেরকে বলতে পারি যে তুমি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে গড়ের অঙ্ক সম্বন্ধে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। তো দেখো বন্ধু, চঞ্চল কোষারের অঙ্ক বই থেকে যে গড়ের অঙ্কগুলো রয়েছে সেগুলোতে করলেই আমাদের হবে না, এর একটা পার্ট টু আমাদের নিয়ে আসতে হবে, যেখানে আমাদের যে অঙ্কগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার ওজন সংক্রান্ত অঙ্ক, বয়স সংক্রান্ত অঙ্ক, ক্রিকেট ম্যাচে ইনিংস সংক্রান্ত অঙ্ক, আর কী রয়েছে কর্মচারীর যে গড় বয়স রয়েছে সেই টাইপের যে অঙ্কগুলো রয়েছে না সেগুলো এখানে বাদ পড়ে যাবে। বয়সের যে গড় রয়েছে সেগুলো এখানে বাদ পড়ে যাবে। এখানে শুধু সংখ্যাতত্ত্ব নিয়ে গড়ের অঙ্কগুলো করা হয়েছে। তো আমরা আজকে সংখ্যাতত্ত্ব সম্বন্ধে গড়ের অঙ্কগুলো করব এবং গড়ের যে বেসিক কনসেপ্ট যেটা আমাদের জানায় না জানলেই নয়, এবং সেটা না জানলে আমাদের অঙ্কগুলো আমরা করতেও পারবো না। তো পুরো ডিটেলসে A to Z গড়ের দুটো ভিডিও আসবে, একটা পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ানে আমরা সংখ্যাতত্ত্ব সম্বন্ধে করব এবং পার্ট টুতে আমরা বড় বড় গড়ের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলোকে নিয়ে করব। ইনিংসের যে অঙ্ক রয়েছে, ওজনের অঙ্ক, বয়সের অঙ্ক, সেগুলো করব ওয়ান ক্লাস, ঠিক আছে? তো দেখো, গড় বা এভারেজ, গড় জিনিসটা কী সেটা আমাদেরকে বুঝতে হবে। তো বন্ধু, গড় করতে গেলে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানা দরকার সেটা হচ্ছে, আমরা লিখছি এখানে দেখো, গড়। গড় সমান কী হয়? গড় সমান হচ্ছে বন্ধু রাশিগুলির মোট সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা। রাশিগুলির মোট সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা। এটা কিন্তু ভালোভাবে মনে রাখো, এইটা নাম মনে থাকলে না গড়ের অঙ্ক করা খুব জটিল। রাশিগুলির সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবে। ধরো 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু রাশিগুলির মোট সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। সমষ্টি মানে যোগফল, তাই এগুলো যোগ করতে হবে। 2 আর 1, 3, 3, 6, 4, 10, 5, 15 যোগ করলে কত পাচ্ছি বন্ধু আমরা? 15। সবকে কী করছি? যোগ করছি, ঠিক আছে? কটা সংখ্যা রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, টোটাল কটা সংখ্যা রয়েছে? 5টি। তাহলে এটা কী করবো? 5 দিয়ে ভাগ, তাহলে 5, 3, 15। তাহলে এই সংখ্যাগুলির গড় আমরা কত পাবো? গড় পাচ্ছি আমরা 3। সংখ্যা কটা রয়েছে? সংখ্যা রয়েছে 5টি। সংখ্যাগুলি কত? 1, 2, 3, 4, 5। এবার দেখো, এখান থেকে আমরা আরও কয়েকটা সূত্র বার করতে পারবো। তাহলে কী পাবো আমরা এখান দেখো? সমষ্টি সমান কী পাবো? সমষ্টি সমান গড় গুণিত মোট সংখ্যা। তাহলে এটা মনে রেখেলো যে কি, সমষ্টি বা যোগফল সমান আমরা কী পাচ্ছি? গড় ইনটু সংখ্যা। দেখো এই মোট যোগফলটা কত হবে সেটা আমরা কী করে পাবো? না, গড়ের সঙ্গে আমরা সংখ্যাটাকে গুণ করি। গড় কত রয়েছে? 3 × সংখ্যাটা রয়েছে 5টি। তাহলে মোট সংখ্যা কত হবে আমার? সমষ্টি কত হচ্ছে? 3, 5, 15। এই কথাটা কিন্তু মনে রেখো। আরেকটা আমরা এখানে দেখো, ভালো করে যদি আমরা বিশ্লেষণ করবি, ভালো করে যদি তাকাই, তাহলে আমরা এখান থেকে আর জিনিস বুঝতে পারবো কি। তো গড় কত হয়েছিল আমাদের? 3 হয়েছিল। তো 3টা আমাদের কী ছিল বলো? 3 আমাদের কী ছিল? 1, 2, 3, 4 এবং 5। 3 কী ছিল বন্ধুরা? আমাদের মাঝের সংখ্যা। তাহলে আমরা এটাও লিখতে পারি, গড় সমান হচ্ছে কি? মধ্যমান বলা যায়। গড় সমান হচ্ছে কি? মাঝের যে মানটি থাকবে গড় সমান হচ্ছে মধ্যমান, ঠিক আছে? এটাও আমরা বলতে পারি। তার জন্য গড়কে আমাদের ইংলিশে আরেকটা কথা বলা হয় বন্ধুরা, মিন বলা হয়। কী বলা হয়? মিন, মিন, MEAN, ঠিক আছে? মিন বলা হয় তাকে গড়কে। এটাও কিন্তু জানা দরকার। আরেকটা জানার সূত্র আমাদের জানা দরকার, যেটা না জানলেন এখানে না জানলেও চলবে, ঠিক আছে? যেটা তোমার সময় দূরত্ব অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধুরা গড় গতিবেগ, ঠিক আছে? গড় গতিবেগের সমান কী হয় বন্ধুরা? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়, ঠিক আছে? এবার এটাকে অনেকে শর্টকাট ট্রিকে করে কী করে? 2AB বাই A+B করে থাকে।
এটা কিন্তু এই এইখান থেকেই আসবে। এখানে তিনটে সূত্র দেওয়া থাকে না, এ বি সি দেওয়া থাকে, তাহলে প্রবলেম হয়। কিন্তু যদি দূরত্ব থাকে তাহলে সূত্রটা কাজে লাগবে, যদি তিনটে থাকে তাহলে এই সূত্র লাগাতে হবে, মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তাহলে এই ছিল গড় সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কনসেপ্টটা সম্বন্ধে। এবার চলে যাবো আমরা অঙ্কে, প্রত্যেকটি অঙ্ককে ট্রিক ধরে ধরে এবং ডেসক্রিপটিভভাবে ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখা, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে একটা লাইক করে দিও। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, 25, 27, 29, 31, 33 সংখ্যাগুলির গড় কত? তো দেখো আমি তোমাদের একটু আগেই বললাম গড়ের যে শর্টকাট ট্রিক বললাম, তার মানে কি বললাম, দেখো মধ্যমান মানে হচ্ছে গড়, তার মধ্যে মাঝের সংখ্যা কত রয়েছে, দেখো 29, তাহলে 29 হচ্ছে সংখ্যাগুলির গড়। আচ্ছা বুঝতে পারলে না, চলো দেখো ডেসক্রিপটিভে চলে যাই, সংখ্যাগুলো কত কত রয়েছে দেখো আমরা লিখে নিচ্ছি এখানে, 25, 27, 29, 31 আর 33। তো এই সংখ্যাগুলো মাঝে কে রয়েছে, মাঝে এদিকে দুটো এদিকে দুটো, তাহলে মাঝে কে রয়েছে 29, তাহলে এর গড় হচ্ছে 29। যদি বলো এবারে দেখো বন্ধু বুঝতে পারছো না, তাহলে এটা কী করতে হবে, যোগ করতে হবে, প্রত্যেক সংখ্যা কী করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা যোগটা করে নিচ্ছি, দেখো 29, 9, 1, 10, 10, 7, 3, 13, আর সাথে 20, 5, 25, 5, হাতে 2, 3, 2, 6, 2, 8, 8, 8, 6, 8, 6, 14 বাই 5, তাহলে 5, 2, 10, 5, 9, 45 কত হলো গড়, 29। ঠিক আছে, গড়ের শর্টকাট আমি কী বললাম, মোট সমষ্টি, মানে সমষ্টি মানে কি সংখ্যা করে যোগফল বাই মোট সংখ্যা করা রয়েছে 5টি। তাহলে দেখো মোট তুমি কত সহজে করা গেলো, দেখো তোমার অঙ্কটা কিছু করার দরকার ছিল না, খালি মাঝে সংখ্যাটা লিখে দিলে তোমার উত্তর চলে আসতো, কারণ আমরা কী জানি গড় মানে আছে মধ্যমান। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বরটা আমরা করবো না, 2 নম্বরটা আমরা শর্টকাট ট্রিকে করে নেবো। 2 নম্বর দেখো মাঝে সংখ্যা কত রয়েছে, 23, তাহলে উত্তর কত হয়ে যাবে এটা আমাদের, 23, অর্থাৎ অপশান নম্বর সি মাঝের সংখ্যা। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্নের অঙ্ক কী বলেছে, প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড় কত? তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে গড় করতে গেলে না মোট বা সমষ্টিটা জানাটা খুব দরকার। ঠিক আছে, শুধু গড়ের অঙ্কর জন্য নয়, যে কোনো অঙ্কের জন্য সমষ্টি জানাটা খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমরা আগে জানবো যে সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমাদের কী রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো বন্ধু আমরা প্রথম দেখে নিচ্ছি, দেখো 1 থেকে 3 অবধি এই সংখ্যাগুলো সমষ্টি সূত্রগুলো আমরা কীভাবে নির্ণয় করবো। দেখো 1 থেকে 3 মানে হচ্ছে 1, 2 আর 3, তাহলে যোগ করলে তো দেখো এটা 2 আর 1, 3, 3 যোগ করলে পাচ্ছি আমরা 6। সমষ্টি করছি কিন্তু কী করছি, এদের সমষ্টি, গড় করতে গেলে 3 দিয়ে ভাগ করে দেবো আমাদের গড় চলে আসবে, কিন্তু আমরা আগে কী করছি সমষ্টি নির্ণয় করছি। তাহলে ট্রিক করতে গেলে আমার কী আসবে, দেখো ট্রিক করতে গেলে আমাদের এটাই আসবে যে n(n+1) বাই 2। ঠিক আছে, দেখো তুমি এটা এই এই জায়গাতে বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে, এখানে n মানে কত রয়েছে, দেখো কটা সংখ্যা রয়েছে 3টি, সংখ্যা কটা রয়েছে 3টি। ঠিক আছে, তাহলে এখানে n কত হচ্ছে 3, তাহলে এখানে বসিয়ে দেখো 3×3+1 মানে কত হচ্ছে 4/2, 2 দিয়ে কেটে গেলে কত হচ্ছে 2, তাহলে 3×2=6, তো এখানে 6 এসেছিল আমার, তাহলে আমার সূত্রটা কী আছে, ঠিক আছে আমার সূত্রটা আমি যাচাই করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কী বলছিলাম আমাদের 1 থেকে 3 যদি মানে গড় বলতো তাহলে আমরা কী করতাম, নাকি 3 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে 3×2=6, এটা আমার কী হতো গড়, তাহলে গড় আমরা কত পাচ্ছি এখানে 2, আমরা কী করেছি জটিল সংখ্যা তত দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে সংখ্যা কত রয়েছে n টি, তাহলে হচ্ছে n দিয়ে একে ভাগ, তাহলে n n কেটে যাচ্ছে, তাহলে আমার উত্তর কী আসছে n+1/2, এটা আছে আমাদের স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো দেখো 3 নম্বর আমরা কত সহজে করা যাবে, দেখো কত বলেছিল 31 পর্যন্ত বলেছিল, তাহলে 31+1/2, তাহলে 31-এ কত হচ্ছে 32, 32/2 মানে হচ্ছে 16। কী কোনো রকম সমস্যা হচ্ছে, যদি বন্ধু ভালো লাগে ভিডিওটাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো আমরা দেখে নিচ্ছি এরপর 4 নম্বর প্রশ্নটিকে, তো 4 নম্বর প্রশ্ন তোমার কিছুই করতে হবে না, কী বলেছিল তোমাকে দেখো 4 নম্বর প্রশ্নে, প্রথম 101টি প্রকৃত সংখ্যার গড় কত? কী বলেছে প্রথম 101টি, তাহলে কী করলাম আমরা এখানে না n+1/2, তাহলে n+1 মানে 101+1 মানে কত হচ্ছে 102/2, মানে কত হচ্ছে 102/2 করলে 5×10, 2×2=51, 51 হচ্ছে অপশান নম্বর সি প্রশ্নের সঠিক উত্তর।
চলো আমরা বোর্ডটা মুছে নিচ্ছি, চলে আসছি 5 নম্বর প্রশ্নে। এক থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে আমাদের কি জানা দরকার? বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বন্ধু। তাহলে বিজোড় সংখ্যার যদি আমরা সমষ্টি সূত্র জানতে হয়, বিজোড় সংখ্যা সমষ্টি সূত্র আমাদের জানা খুবই দরকার, ঠিক আছে? তাহলে দেখো, বিজোড় সংখ্যা সমষ্টি সূত্র হচ্ছে এটাই, যদি সূত্র তুমি না জানো তাহলে সূত্র তোমাকে নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করবে দেখো, ধরে নাও আমরা প্রথম 4টি বিজোড় সংখ্যা নিয়ে নিচ্ছি, তাহলে কী বলেছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কত রয়েছে দেখো, 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। তাহলে আমরা সমষ্টি নির্ণয় করবো, দেখো কীভাবে করছি, আগে যোগ করে নেব, ঠিক আছে? যোগ করে দেখো তো আছে 3 একে 4, 5 4 9, 9 একে 10 16। তাহলে এখানে সংখ্যা কত রয়েছে আমরা দেখো, সংখ্যা 1 2 3 4, 4টি সংখ্যা রয়েছে, কিন্তু এখানে কী হয়েছে 16, মানে এখানে কী করা হয়েছে দেখো, 4 এর স্কোয়ার করা হয়েছে। তাহলে বিজোড় সংখ্যা সমষ্টি সূত্র কী পাচ্ছি আমরা, সমষ্টি সূত্র এন স্কোয়ার, ঠিক আছে? এটা কি সমষ্টি সূত্র। আর গড় করলে কী করবো, জোড়া সংখ্যা দেখে তত দিয়ে ভাগ, তাহলে এন দিয়ে ভাগ, এটা 16 ছিল, কটা সংখ্যা ছিল 4টি, তাহলে 4 দিয়ে ভাগ, মানে 4 4 16। তাহলে গড় কত আসছে আমার, 4। গড় কত আসছে 4, 1 থেকে 7 অবধি যদি বলতো তাহলে গড় কত আসছে 4। ভালো করে কথাটা ধ্যান দাও, কারণ ধ্যান না দিলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এন স্কোয়ার বা এন গড়ের নিয়ম হচ্ছে, তাহলে কেটে গেলে কী আসছে এন। তাহলে বিজোড় সংখ্যার গড়ের সূত্র কী আসছে, যতগুলি সংখ্যা থাকবে সেটাই হচ্ছে ওর গড়, ঠিক আছে? আশা করি সূত্রটা বুঝতে পেরেছ, কোনো রকম সমস্যা নেই। তাহলে তোমাকে প্রশ্ন কী বলেছিল, 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? তো তোমাকে কী বলছে, 1 থেকে 39 পর্যন্ত, 1 থেকে 39 পর্যন্ত, মানে আমার সংখ্যা কটা রয়েছে সেটা আমাকে জানা জানতে হবে। তাহলে যদি 1 এর পরিমাণ 39 পর্যন্ত গুণে যায় বন্ধুরা, তাহলে প্রথম গড় থাকছে 1, তারপরে 3, ঠিক আছে? এভাবে গুণে গুণে যেতে হবে, তাহলে কী হচ্ছে দেখো, প্রত্যেকটা একবার পরে পড়ে যাচ্ছে, লাস্ট সংখ্যা রয়েছে আমাদের 39টি। তো 39-এর পর তো আমরা কিন্তু বিয়োগ করে পাবো বুঝতে পারবো না, তাহলে কী করবো এর সঙ্গে 1 যোগ করবো/2, ঠিক আছে? তাহলে কত হবে, 40/2 মানে হচ্ছে 20টি, আমরা কত রয়েছে বিজোড় সংখ্যা 20টি, ঠিক আছে? তাহলে 20 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে? চলো দেখো 6 নম্বর প্রশ্নটিকে, দেখো 6 নম্বর প্রশ্নে কী বলছে, 1 থেকে 103 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 103 পর্যন্ত, তাহলে কী বলেছে, 1 থেকে 103, তাহলে মোট বিজোড় সংখ্যা কটা রয়েছে, 103 পর্যন্ত বলেছে, তাহলে এর পরের সংখ্যা কত হবে জোড় সংখ্যা, 104/2, তাহলে কত হচ্ছে 5 2×10, 2 2×4, 52, 52টি বিজোড় সংখ্যা, 52টি বিজোড় সংখ্যার গড় কত হবে না, 52ই হবে, কারণ কী বলেছে গড়ের গড় নির্ণয় সূত্র কথা পাচ্ছি আমরা এন, তো যে সংখ্যাটি থাকবে সেটাই উত্তর হবে, 52টি, আর গড় হচ্ছে এর 52, ঠিক আছে? তাহলে কত থাকছে দেখো, 52, অপশান নম্বর সি তে উত্তর রয়েছে, অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 7 নম্বর প্রশ্নটিকে, দেখো 7 নম্বর প্রশ্নে কী বলেছে, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? কী বলেছে, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে আমাদের কী জানতে হবে, জোড় সংখ্যার সমষ্টি জানতে হবে, জোড় সংখ্যার কী জানতে হবে, সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি জানাটা আমাদের খুব দরকার। তাহলে দেখো জোড় সংখ্যা আমরা ধরে নিচ্ছি, প্রথম 4 পর্যন্ত ধরে নেব, তাহলে প্রথম কত রয়েছে 2, তারপরে 4, তারপরে 6, তাহলে দেখতে যোগ করে কথা পাবো দেখো, 4 আর 2 6 6 6 হচ্ছে, যোগ করলে পাচ্ছি আমরা 12, ঠিক আছে? তাহলে দেখো 12 কী করে আছে, মোট সংখ্যা রয়েছে 3টি, তার সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে 12 হবে, তাহলে 4 গুণ করলে কী পাবো আমরা এখানে, 3+1, মানে হচ্ছে n×n+1, সমান হচ্ছে আমরা পাচ্ছি 12 3 4 12। তাহলে জোড় সংখ্যা সমষ্টি সূত্র আমরা কী পাচ্ছি, n×n+1, এনটা কী এখানে, যতগুলো সংখ্যা থাকবে, সংখ্যা রয়েছে 3টি, 1 2 3, 3টি সংখ্যা, তাহলে এর গড় করতে গেলে কী করবো, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ, তা যতগুলো সংখ্যা সংখ্যা তো রয়েছে এখানে, এন মানে হচ্ছে 3টি এখানে ছিল, তাহলে এখানে এন দিয়ে ভাগ, তাহলে এন কেটে যাচ্ছে, তাহলে গড় সমান আমরা কী পেয়ে যাচ্ছি এখানে, গড় সমান পাচ্ছি আমরা n+1, তাহলে মোট
যে যতগুলো সংখ্যা গড় থাকবে মোট সংখ্যা প্লাস ওয়ান করলে আমাদের উত্তর চলে আসবে। কি সূত্রটা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারছো বন্ধু তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো তাহলে অঙ্ক চলে যাচ্ছে আমরা অঙ্কের দিকে, সূত্রটা বুঝতে পেরেছো? অঙ্কে কি বলেছে, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 30 পর্যন্ত, তাহলে আমরা জানতে হবে যে গড় রয়েছে কতগুলি। তাহলে 1 থেকে কত বলছে, 30 অবধি। তোমরা যদি দেখো, তোমাকে যদি এখানে বলতো 1 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে তুমি কি করতে, লাস্ট যে জোড় সংখ্যাটি রয়েছে কত রয়েছে, 6, একে 2 দিয়ে ভাগ করতে, 2 দিয়ে ভাগ করলে কি পাচ্ছ, 3টি। তাহলে এখানে মোট কত রয়েছিল, 3টি। সেমভাবে আমরা এখানেও 1 থেকে 30 পর্যন্ত বলেছিল অঙ্কের মধ্যে, তাহলে আমরা 30কে 2 দিয়ে ভাগ করবো, কটা পাচ্ছি আমরা জোড় সংখ্যা, 15টি। 15টি কী রয়েছে এর মধ্যে, 1 থেকে 30 পর্যন্ত 15টি জোড় সংখ্যা রয়েছে। তাহলে এদের গড় কী হবে না, 15 প্লাস 1, 15 প্লাস 1 মানে হচ্ছে 16। তাহলে অপশান নম্বর কত আসছে দেখো, 16 কত রয়েছে, অপশান এ তে রয়েছে। তাহলে অপশান এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো জটিলতা নেই, একদম ইজি। তোমাদের যেটা লাগবে বন্ধু সেটা হচ্ছে প্র্যাকটিস, তোমাকে নিজের আগে প্র্যাকটিস করতে হবে। যদি অঙ্কগুলো বুঝতে না পারো না, বারবার প্র্যাকটিস করো বাড়িতে, এটাই হচ্ছে অঙ্ক করার সব থেকে পাওয়ার ক্যাপসুল। প্র্যাকটিস ছাড়া অঙ্ক কোনো মতে সম্ভব নয়। ঠিক আছে, তো চলো দেখো 8 নম্বর অঙ্কটিকে। দেখো 8 নম্বর অঙ্ক কী বলেছে, 1 থেকে 42 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত, কত অবধি বলেছে, 42 পর্যন্ত। তাহলে আমরা কী করবো, 42 পর্যন্ত কতগুলো জোড় রয়েছে আমরা দেখে নেবো। কতগুলো জোড় রয়েছে দেখো, 21টি। 21টি জোড়ের সংখ্যার গড় কত হবে না, 21 প্লাস 1। দেখো আমরা কী করি, সূত্র পেয়েছি n+1, তাহলে কত হচ্ছে আমাদের উত্তর, 22। ঠিক আছে, তাহলে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কোনো রকম সমস্যা নেই। চলো দেখো আমরা ফিরে আসছি নেক্সট প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে। দেখো বন্ধু 9 নম্বর প্রশ্নে কী বলেছে, 1 থেকে 92 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত, 1 থেকে 92 পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাবো কি 92 পর্যন্ত গড় সংখ্যা কতগুলো রয়েছে সেগুলো আমরা জানতে হবে আগে। তাহলে কতগুলো গড় রয়েছে কী করে জানবো না, 92 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কতগুলো গড় আছে আমরা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8 আর 1 নয়, 6 দুগুণে 12, 46টি জোড় সংখ্যা রয়েছে। তাহলে তো গড় কত হবে, 46 প্লাস 1 মানে হচ্ছে 47। ঠিক আছে, অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কোনো রকম সমস্যা, কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টকে ভালোভাবে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, চলো দেখো 10 নম্বর প্রশ্নটিকে। দেখো 10 নম্বর প্রশ্ন কী বলছে, প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় কত, কী সংখ্যা বলেছে, বিজোড় সংখ্যা, প্রথম 17টি বিজোড় সংখ্যার গড়। বন্ধু আমরা একটু আগেই দেখলাম বিজোড় সংখ্যার গড়ের সূত্র হচ্ছে কি, শুধুমাত্র এন, তার সংখ্যা কত রয়েছে, 17, মানে উত্তর কী হিসাবে এর, 17। দেখো অঙ্কটার মধ্যে কিছুই নেই, জাস্ট কনসেপ্ট আছে এর মধ্যে, আর কিচ্ছু নেই, কনসেপ্ট যে বুঝতে পারবে না তার এখানে উত্তর হয়েই গেল। ঠিক আছে, তাহলে অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখো কী বলছে 11 নম্বর প্রশ্নটিকে, প্রথম 64টি বিজোড় সংখ্যার গড় কত, কী বলছে, 64, 11 নম্বর প্রশ্ন 64টি বিজোড় সংখ্যার গড় কত, 64 প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর এ। দেখো আমি তোমাকে একটু আগেই বললাম, যতগুলো গড় থাকবে, যদি সমষ্টি বলে তাহলে হবে n² যদি গড় বলে তাহলে এন দিয়ে ভাগ, তাহলে এন এনে কেটে গেলে কত থাকছে, এন। যারা বুঝতে সমস্যা আছে তোমরা কমেন্ট করো, এটা যদি বুঝতে না পারছো তো। ঠিক আছে, চলো দেখো 12 নম্বর প্রশ্নটিকে। দেখো 12 নম্বর প্রশ্নে কী বলছে, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত, কটা বলেছে, 52টি। তো জোড় সংখ্যার গড় আমরা কী পেলাম, n+1। ঠিক আছে, এটা হচ্ছে জোড় সংখ্যার গড় নির্ণয়ের সূত্র। তাহলে কটা সংখ্যা রয়েছে এখানে, 52টি, তাহলে 52 প্লাস 1, 52 প্লাস 1 মানে হচ্ছে 53, 52 প্লাস 1 মানে হচ্ছে 53, 53 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, তত অপশান নম্বর বি। ঠিক আছে, চলো দেখো 13 নম্বর প্রশ্নটিকে, প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত, 13 নম্বর প্রশ্নে কী রয়েছে, প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত, তাহলে 18 প্লাস 1, 18 প্লাস 1 মানে হচ্ছে 19। ঠিক আছে, অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, বিন্দু মাত্র যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো দেখো 14 নম্বর প্রশ্নটি কি, বোর্ডটাকে মুছে ফিরে আসছি।
দেখো 14 নম্বর অঙ্কে কি বলেছে, 1 থেকে 10 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? কার গড় বলেছে? বর্গের গড়। তাহলে আমরা আগে জানবো যে বর্গের সমষ্টি সূত্র, তাহলে আমাদের সব থেকে সুবিধা হবে। কি জানবো? বর্গের সমষ্টি সূত্র। বর্গের সমষ্টি সূত্র বন্ধু এটা মনে রেখে নিতে হবে, এটা মনে না রাখলে কোনো উপায় নেই, ঠিক আছে? তুমি যাচাই করতে পারো, কিন্তু সূত্রটা পরীক্ষার সময় মনে না রাখলে করতে পারবে না। তাহলে এর সূত্র আছে বন্ধুরা, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এটা হচ্ছে এর কি হবে? সমষ্টি সূত্র। তাহলে গড় নির্ণয় করতে গেলে কি লাগবে? বাই এন দিয়ে ভাগ, তাহলে এন এনে কেটে যাচ্ছে। তাহলে গড়ের সূত্রটা আমরা কী আসছে? গড়ের সূত্রটা সেই রকমই, এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। ঠিক আছে, কোনো রকম সমস্যা? দেখো অনেকেই এটা কনফিউজন হয় বা ভুল ভাল মনে করে, তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, এখান থেকে যাচাই করে নিতে পারো। তাহলে ধরে নাও 1, তারপর 2-এর বর্গ কত হবে? 4, 3-এর বর্গ 9। কটা সংখ্যা রয়েছে আমার এখানে? কটা রয়েছে? 3টি। ঠিক আছে, তাহলে যেন যোগ করে নেব, 9 আর 10 4 যোগ করলে কত আসছে? 14। ঠিক আছে, তাহলে এদের আমরা যদি গড় করি তাহলে কী করবো? আমরা একে 3 দিয়ে ভাগ করব, তবে তো আমাদের গড় আসবে, মোট সমষ্টি বাই মোট সংখ্যা। তাহলে আমরা এখানে সেভাবে বসাবো, কটা রয়েছে আমার এখানে? 3, সংখ্যা কটা রয়েছে? 3। তাহলে 3 প্লাস 1 মানে কত হচ্ছে দেখো, এখানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4, আর 3 দুগুণে 6 প্লাস 1 মানে হচ্ছে 7, নিচে কত থাকছে? 6। তাহলে 2 দুগুণে 4, 2 3 6, তো 7 দুগুণে 14 বাই 3। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? এখানে 14/3, এখানে 14/3 এসেছিলো, মানে আমাদের সূত্রের কোনো রকম ভুল হয়নি, সূত্র আমাদের ঠিক আছে। ঠিক আছে, তোমরা এবার যাচাই করে নিতে পারো এটাকে। আর গড় করতে গেলে তো 3 দিয়ে ভাগ করতে হবে। তো আশা করি তোমরা এই জায়গাটা পুরোটা বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা অঙ্কে, তার সূত্র আছে আমাদের এইটুকু, সূত্রটা না মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো 14 নম্বর অঙ্কে, তাহলে কী 14 নম্বর অঙ্কে যেটা বলেছিল সেটা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? তাহলে 10 পর্যন্ত বলেছিল, তাহলে 10 প্লাস 1 ইন্টু 10 দুগুণে 20 প্লাস 1, 20 প্লাস 1 বাই 6। তাহলে কত কত হচ্ছে দেখো, 11 ইন্টু 20 আর 21 বাই 6। ঠিক আছে, তাহলে কী করতে হবে? কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে দেখো, এটা 3 দুগুণে 6, 3 7 21, 7 11 77 বাই 2 মানে হচ্ছে 38.5। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, মানে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। দেখো 15 প্রশ্নে কি বলেছে, 1 থেকে 23 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? কত পর্যন্ত বলছে? 23 পর্যন্ত। তাহলে এন প্লাস ওয়ান মানে 23 প্লাস 1 মানে কত হচ্ছে? 24। ঠিক আছে, তারপর কত রয়েছে? 2n প্লাস 1, 23 গুণ 46 প্লাস 1 মানে হচ্ছে 47 বাই 6, 6 4 24, 4 7 28 8, 2 4 16, আর 2 18, 188 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশান নম্বর এ। সেম দেখো 16 নম্বর প্রশ্নটা কী বলছে, 1 থেকে 41 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? কত পর্যন্ত বলছে? 41। তাহলে 41 প্লাস 1 মানে কত হচ্ছে? 42 ইন্টু 41 দুগুণে 82 প্লাস 1 মানে হচ্ছে 83। ঠিক আছে, বাই 6, 6 7 42, 3 7 21, 1 7 2, 7 8 56, 57 58, অর্থাৎ 581 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান নম্বর ডি। চলো দেখো 17 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 17 নম্বর প্রশ্নে কী বলেছে, 1 থেকে 8 পর্যন্ত পর পর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত? কার গড় কত বলেছে? ঘন এর গড় কত? তাহলে আমার জানা দরকার ঘনের সমষ্টির সূত্র। ঠিক আছে, তাহলে ঘনের সমষ্টির সূত্র জানতে গেলে আমাদের বন্ধু আমরা লিখতে অসুবিধা যেন একটু মুছে নিচ্ছি, তারপরে আমরা অঙ্কে ফিরে আসছি। দেখো 17 নম্বর অঙ্কটা কী বলছিল, ঘনের গড়। তাহলে ঘনের আমাদের কী জানা দরকার আগে? সমষ্টি জানা দরকার। ঘন এর সমষ্টি, ঘন এর সমষ্টি সূত্র বন্ধু মনে রেখে নিও, ঘন এর সমষ্টি সূত্রের নাম
সূত্র হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান, যেটা স্বাভাবিক সংখ্যা সূত্র, বাই টু এন। কী বলেছে? ঘন, ঘন হলে এক ঘর কমিয়ে স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো গড় করতে গেলে কী করতে হবে, গড় করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করতে হবে। তারপর প্রথমে দেখো ভেঙে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে, স্কোয়ারটা ভেঙে নিচ্ছি, তাহলে কী হবে আমাদের, এটা এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই দুই এর স্কোয়ার, মানে কত হচ্ছে বন্ধু চার। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তো তুমি ভাববো যে সূত্রটা ঠিক হলো কি না, এরকম যাচাই করা দরকার। অনেকেই ভাবে পরীক্ষার হলে তুমি সূত্রটা পাছে ভুল লিখে ফেলছি, আর ভুলে যাচ্ছে না, তো এটা আমাদের ঠিক করার জন্য আমাদের কিন্তু এটা জানা বা যাচাই করে নেওয়া দরকার। ধরো তিনটে আমরা ঘন সংখ্যা লিখে নেবো, ধরো এক, দুই এর কিউ হচ্ছে আট আর তিন এর কিউ হচ্ছে 27। তাহলে সমষ্টি মানে যোগ করতে হবে, তাহলে কত আসছে দেখো, 7 আর 8 একটা 16, 6 তাহলে 1 36। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেখছি আমি 36 আসছে কি না। সংখ্যা কটা রয়েছে? তিনটি, 1 2 3টি। তাহলে কিন্তু তিনের স্কোয়ার মানে 3 3 9 ইন্টু 3 প্লাস 1 মানে হচ্ছে 4 এর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 4 স্কোয়ার মানে কত, দুবার লিখতে পারি। ঠিক আছে, আমরা সেটাই করেছি, দুবার লিখেছি, বাই 4। তাহলে 4 ইন্টু 4 কেটে যাচ্ছে, তাহলে 4 নিয়ে কত চলে আসছে, 36। তাহলে আমাদের অপশান ঠিক আছে, আমাদের পুরো সূত্রটা ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আর কী করতে হবে, গড়, যদি গড় নির্ণয় করতে হয় তাহলে আমরা কী জানি, গড়ের সূত্র কী বুঝলাম, মোট সমষ্টি বাই মোট সংখ্যা। মোট সংখ্যাটা রয়েছে এন, তাহলে এনের সঙ্গে একটা এন কেটে যাচ্ছে, তাহলে পরে কত থাকছে, এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই 4। এটা আছে আমাদের ঘন এর গড় নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো আমাদের যে অঙ্ক ছিল আমরা চলে যাচ্ছি অঙ্কে, এবং সেখানে উত্তর কত আসছে আমরা জেনে নিচ্ছি। 1 থেকে 8 পর্যন্ত বলেছিল, তাহলে এনে থেকে কত বসাবো আমরা, 8। ঠিক আছে, 8 ইন্টু 8 প্লাস 1 মানে 9, স্কোয়ার মানে কতবার বসাবো, 2 বার বাই 4। তাহলে 4 2 গুণে 8, 9 9 81, 81 সঙ্গে 2 গুণ 2 1 2, 8 2 গুণে 16, 162 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তাহলে কত আছে দেখো অপশানে, অপশান নম্বর এই প্রথম অপশানে রয়েছে, অপশান নম্বর এই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো 18 নম্বর প্রশ্নে কী বলেছে, 1 থেকে 27 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলি ঘন এর গড় কত। 1 থেকে কত পর্যন্ত বলেছে, 27 পর্যন্ত। সূত্রটাই আমরা একটু কী দেখলাম, এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই 4। যেটা আমরা বসিয়ে দেবো, এন কত রয়েছে এখানে দেখো 27, তাহলে আমরা কী করবো এখানে, 27 ইন্টু 27 প্লাস 1 মানে হচ্ছে 28 ইন্টু 28 বাই 4 4 7 28। ঠিক আছে, তাহলে কী করতে, পুরোটা আমরা গুণ করতে হবে, গুণ করে কত হচ্ছে, 7 7 49, 8 7 8 56, 7 7 49 8 9 72, 2 9 529, 5 292। ঠিক আছে, তাহলে অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কী কোনো রকম সমস্যা নেই আশা করি, বুঝতে পেরেছো? চলো দেখো 19 নম্বর প্রশ্নটিকে। বন্ধু যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে, তো চলো দেখো 19 নম্বর প্রশ্নে কী বলছে, 1 থেকে 15 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলি ঘন এর গড় কত। 1 থেকে 15, তাহলে আমরা এখানে কী পেয়েছি, 15 মানে হচ্ছে সংখ্যা হচ্ছে 15, 15 প্লাস 1 মানে হচ্ছে 16, স্কোয়ার মানে হচ্ছে 2 বার বাই 4 4 4 16 4 15 60, 6 16 96 960, প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 20 নম্বর, দেখো প্রশ্নটিকে 20 নম্বর প্রশ্নে কী রয়েছে, 20 নম্বর প্রশ্নে বলেছে কি, প্রথম 11টি জোড় সংখ্যার বর্গের গড় কত। জোড় সংখ্যার বর্গের গড়, তো দেখো জোড় সংখ্যার বর্গের গড়ের যে সূত্রটা রয়েছে সে সূত্রটা আমাদের বন্ধু জানা খুবই জরুরি। জোড় সংখ্যার বর্গের গড়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু বাই 3, যেখানে এই এন সংখ্যাটি কিন্তু কটি সংখ্যা আছে সেটা নয়, এটা হচ্ছে কি, শেষ জোড় জোড় সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো এখানে কত রয়েছে, প্রথম 11টি জোড় সংখ্যা, তাহলে 11টি জোড় সংখ্যা মানে শেষ জোড় সংখ্যা কত হবে, প্রথম 11টি বলেছে, 11টি জোড় সংখ্যা, তাহলে লাস্ট জোড় সংখ্যা কত হবে, না 11 ইন্টু 2, মানে লাস্ট জোড় সংখ্যা কত হয়ে যাবে আমাদের, 11 2 গুণে 22, 22 হচ্ছে আমাদের লাস্ট জোড় সংখ্যা। তাহলে কী করতে হবে, এদের গড় নির্ণয় করতে হবে, তাহলে এন প্লাস ওয়ান মানে 22 প্লাস 1 মানে হচ্ছে 23 ইন্টু 23, 22 প্লাস 2 মানে হচ্ছে 24,
बाय थ्री, तीन आठे चौबीस, चल तीन आठे चौबीस चार हाथे दुई, आठ दुगुने षोलो सतर आठर, 184 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কি কোনো রকম সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছ? চলো দেখো 21 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 21 নম্বর প্রশ্নে কী বলেছে, প্রথম 23টি জোড় সংখ্যার বর্গের গড় কত? প্রথম কটি? 23টি, ঠিক আছে। তাহলে 23টি যদি বলে জোড় সংখ্যা, তাহলে আমাদের লাস্ট যে জোড় সংখ্যা সেটা কত হবে? না 23 ইন্টু দুই, 23 দুগুণে 46 হচ্ছে আমাদের লাস্ট জোড় সংখ্যা। তাহলে এর কী করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করবো, সূত্র বসিয়ে দেবো। তাহলে এন প্লাস ওয়ান মানে 46 প্লাস ওয়ান মানে হচ্ছে 47 ইন্টু 46 প্লাস দুই 48 বাই থ্রি, তিন ষোলোই 48। তাহলে 46 ইন্টু ষোলো 752 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। কোনো রকম সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো 22 নম্বর প্রশ্নটিকে। দেখো 22 নম্বর প্রশ্নে কী বলছে, প্রথম 17টি জোড় সংখ্যার বর্গের গড় কত? প্রথম 17টি জোড় সংখ্যার বর্গের গড় কত? তাহলে প্রথম 17টি সংখ্যা হলে 17 সংখ্যা কত হবে? না 17 ইন্টু দুই মানে 17 দুগুণে 34। তাহলে 34টি হচ্ছে আমাদের, 34 হচ্ছে আমাদের লাস্ট জোড় সংখ্যা। কী রয়েছে? 34 লাস্ট জোড় সংখ্যা। তাহলে এদের কী করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে গেলে কী করতে হবে? না প্লাস ওয়ান, 34 প্লাস ওয়ান মানে কত হচ্ছে? 35। 34 প্লাস দুই মানে হচ্ছে 36 বাই তিন, তিন বারোই 36। তাহলে দুটো আমরা কী করতে হবে? গুণ, 12 5 12 ষাটের শূন্য হাতে ছয়, তিন বারোই 36 আর ছয়ে 42। 420 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো 23 নম্বর প্রশ্নটিকে। দেখো 23 নম্বর প্রশ্নে কী বলেছে, এক থেকে 11 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? এক থেকে 11 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? তাহলে আমাদের শেষ জোড় সংখ্যা কত হবে বন্ধুরা? 11 পর্যন্ত বললে লাস্ট জোড় সংখ্যা কত হচ্ছে আমাদের? 10। লাস্ট জোড় সংখ্যা কত আসছে? লাস্ট জোড় সংখ্যা এক থেকে 11 পর্যন্ত বলছে, এক থেকে 11, তাহলে জোড় সংখ্যা কত পাচ্ছি? লাস্ট জোড় সংখ্যা আমরা 10 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি এখন পেলাম জোড় সংখ্যার বর্গের সমষ্টি কী পাচ্ছি? এন প্লাস ওয়ান অর্থাৎ 10 প্লাস ওয়ান মানে হচ্ছে 11, 10 প্লাস দুই মানে হচ্ছে 12 বাই তিন, তিন চারে 12, চার এগারো 44। অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 24 নম্বর প্রশ্নটি। 24 নম্বর প্রশ্নে কী বলেছে, এক থেকে 26 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? এক থেকে 26 পর্যন্ত, তাহলে লাস্ট জোড় সংখ্যা কত হবে আমাদের? লাস্ট জোড় সংখ্যা হয়ে যাবে আমাদের 26, ঠিক আছে। তাহলে 26 প্লাস এক মানে হচ্ছে 27 ইন্টু 26 প্লাস দুই মানে হচ্ছে 28 বাই তিন, তিন নয়ে 27, আট নয়ে 72 দুই হাতে 7, ন দুগুণে 18 আর সাথে 252 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। 252 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রকম সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছি প্রশ্নটিকে। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, দেখো এক থেকে 35 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? এক থেকে 35 পর্যন্ত, তাহলে লাস্ট জোড় সংখ্যা কত হবে? 35-এর আগে কত হয়? 34। তাহলে আমরা সূত্র বসালে কী পাবো? 34 প্লাস এক মানে হচ্ছে 35, 34 প্লাস দুই মানে হচ্ছে 36 বাই তিন, তিন বারোই 36, 12 ইন্টু 35, 12 5 12 ষাটে শূন্য দুই, তিন আর একে 420 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কোনো রকম সমস্যা নেই। চলো দেখো 26 নম্বর প্রশ্নটিকে। দেখো 26 নম্বর প্রশ্নে কী বলেছে, 26 নম্বর প্রশ্নে কী বলছে, এক থেকে 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? কী বলেছে? বিজোড় সংখ্যাগুলির বর্গের গড়। তো বিজোড় সংখ্যা বর্গের সূত্র বন্ধু জানতে হবে, তাহলে আমরা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলির গড় নির্ণয় করতে পারব। তো চলো আমরা মুছে নিচ্ছি এবং তা বলেছে বিজোড় সংখ্যাগুলির সম
গড় কত, তাহলে বিজোড় সংখ্যাগুলি যদি সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে আমাদের সূত্র হবে এন স্কোয়ার ইন্টু এন প্লাস 2/3। এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। কী সূত্র? বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। তাহলে গড় করতে গেলে কী হবে, একে এন দিয়ে ভাগ করতে হবে, তাহলে এন এর সঙ্গে টেন কেটে যাচ্ছে, সূত্র আমাদের কী আসছে, এন ইন্টু এন প্লাস 2/3। তো দেখো 26 নম্বর অঙ্কে কী বলেছিল, 1 থেকে 21 পর্যন্ত, তাহলে লাস্ট বিজোড় সংখ্যা আমাদের কত, 21। তাহলে আমরা কী পাচ্ছি এখানে, 21 ইন্টু 21 প্লাস 2 মানে হচ্ছে 23/3। তাহলে কত হচ্ছে, 3 7 21, 7 দিয়ে গুণ, 3 7 21-এর 1 হাতে 2, 7 2 গুণে 14, আর 2 হচ্ছে 16, 161 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 26 নম্বর অঙ্কে সঠিক উত্তর কত আসছে, অপশান নম্বর বি। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। দেখো 27 নম্বর প্রশ্নটি কী বলেছে, 27 নম্বর প্রশ্ন কী বলছে, 1 থেকে 14 পর্যন্ত পর পর বিজোড় সংখ্যাগুলি বর্গের গড় কত, 1 থেকে 14 পর্যন্ত, কত পর্যন্ত, 14। তাহলে আমাদের লাস্ট বিজোড় সংখ্যা কত হচ্ছে, দেখো 14 পর্যন্ত বলেছে, মানে লাস্ট বিজোড় কত হচ্ছে আমাদের, 13 বিজোড় বলেছে। কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে, এটা কিন্তু অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কগুলো মনে রাখবে, মনে রাখতে না পারলে এখানে কিছু করার নেই। ঠিক আছে, ভালো করে বুঝো, বারবার করো, প্র্যাকটিস করো, তাহলেই করতে পারবে। আর ভিডিওটাকে লাইক করে দিও। ঠিক আছে, তো দেখো কত বলেছিল, 14 পর্যন্ত, তাহলে লাস্ট বিজোড় সংখ্যা কত রয়েছে আমাদের, 13। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী করতে হবে, এন ইন্টু এন প্লাস 2, তাহলে 13 ইন্টু 13 প্লাস 2 মানে হচ্ছে 15/3। তাহলে গুণ করলে কত হচ্ছে, 3 5 15, 5 5 ইন্টু 13, 5 13 হচ্ছে 65। প্রশ্নের সঠিক উত্তর মনে আছে অপশান নম্বর বি। ঠিক আছে, চলো দেখো 28 নম্বর প্রশ্নটিকে। 28 নম্বর প্রশ্নে কী বলছে, 1 থেকে 44 পর্যন্ত পর পর বিজোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি, বর্গের গড় কত, 1 থেকে 44 পর্যন্ত। তাহলে লাস্ট বিজোড় সংখ্যা তো রয়েছে আমাদের, 1 থেকে 44 থেকে বিয়োগ করে দেব, মানে হচ্ছে 43। লাস্ট বিজোড় সংখ্যা কত, 43। সূত্র বসাবো আমরা, 43 ইন্টু 43 প্লাস 2, 43-এর 2 যোগ করলে কত আসবে বলো, 45/3। 3 15 45, 15 3 15 45-এর 5, হাতে 4 4 15 60, 4 4 64, 645 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তত অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো 29 নম্বর প্রশ্নটিকে। দেখো 29 নম্বর প্রশ্নে কী বলেছে, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এটা অঙ্কের মধ্যে কিছু টাফ নেই বন্ধু, পরীক্ষাতে কিন্তু অনেকবার পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8, তার গড় কথা বলেছে 8, গড় মানে আমরা কী বললাম, মধ্যমান। ঠিক আছে, কটা সংখ্যা বলেছে 6টি, তাহলে এদিকে 3টি থাকবে, 1 2 3, এ থাকবে 1 2 3। গড় মানে কি, এদিকে 3টি এবং এদিকে 3টির মাঝের মান। তাহলে পরের সংখ্যা কত হবে, 6-এর পরের সংখ্যা, 8-এর পরের সংখ্যা কত হবে, 9। তারপরে বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 9-এর বিজোড় পরে কত হয়, 11, তারপরে হয় 13, এদিকে হচ্ছে 7, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে 8 এবং তার হচ্ছে 3। তো তোমার কী বলছিলে, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, 13 থেকে 3 বিয়োগ করলে 10 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, এটা আমরা শুধু কী করলাম, ছবি এঁকে অঙ্কটা করে দিলাম, এখানে আমরা কোনো অঙ্কের ট্রিক ইউজ করলাম না, শুধু বেসিক কনসেপ্ট দিয়ে বুঝে গেলাম। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে কথা বলেছে, এখানে কী বলেছে, জোড় সংখ্যা, তাদের কথা বলেছে গড়টা 7, তাদেরকে 3টি থাকবে, 1 2 3, এ থাকবে 3 1 2 3। ঠিক আছে, তো মাঝের সংখ্যার কথা বলেছে 7, আর কী বলেছে, জোড়। জোড় হলে কত হবে, এখানে 7-এর পরেরটা হবে 8 10 12, 7-এর আগেরটা হবে 6 4 2। পার্থক্য বড় সংখ্যা, ছোট সংখ্যার পার্থক্য কত হচ্ছে, 10। তাহলে 10 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, তো অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বন্ধু কেমন লাগলো ক্লাসটি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।